গাইস কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস আজকে আমরা খেলতে চলেছি রোবলক। গাইস আমরা বেশি কথা না বলি আমাদের ইন্ট্রোটা চলে যায়। সো গাইস এখানে আমরা ফ্রি দ্য ফ্যাসিলি খেলছি আর এই ম্যাপটা চুজ করে নিয়েছি। আমাদের 35 সেকেন্ড লাগবে ম্যাপে এন্টার হচ্ছে। গাইস আমরা ম্যাপে এন্টার হওয়ার পর আপনাদের সাথে দেখা করছি। গাইস কিন্তু ভিডিওটা আগে যাওয়ার আগে আপনারা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমরা ম্যাপে ঢোকার পরে আপনাদের সাথে দেখা করছি। তো গাইস এখন আমাদের ম্যাপটা শুরু হয়ে গিয়েছে আর আমি সার্ভাইভার হয়ে গিয়েছি অ্যাজ ইউ ইউজুয়ালি নো। এবার আমাকে একটা কম্পিউটার হ্যাক করতে হবে। তারপরে আমরা এখানে আমাদের এখন 4টা কম্পিউটার হ্যাক করতে হবে তাহলে আমরা এক্সিট খুলতে পারবো। ওকে সেই জন্যে একজন এররও করে ফেলেছে। আমি এখানে কেউ নেই, আমি দেখি এখানে কি হবে, আমাকে একটু দেখতে হবে। এখানে দেখি এখানে আমার টিমমেট কোথায় আছে, টিমমেট থাকারই কথা, না হলে এরর হলো সেই জন্যে। এখানে দেখি ও ও ও এখানে টিমমেট অন্য অন্য বিস্ট 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 আমি আমি ঠিক আমার তো অনেক সমস্যা হয়ে গেল। বিস্ট কীভাবে লুকাতে হবে যে কোনোভাবে দেখি এখানে একটা কম্পিউটার হ্যাক করতে থাকি। তারপরে দেখি এখানে আমি অন্য অন্য বিস্ট আমি এখানে এখানে দেখি এখানে লুকাতে পারি কি না। এখানে আমি তো এটার মধ্যে ঢুকে গেলাম, দেখি এটার মধ্যে ওকে 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 এখানে ঢুকে গেলাম। এবার আমাকে দেখতে হবে যে কীভাবে হয়। ওই নো 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 ও এবার তো আমার টিমমেট একটা ক্যাচ হয়ে গেছে বিস্টের হাতে। আর এখানে এক আর এখানে আমরা 4 জন আছি, সেখানে 3 জন আমরা সার্ভাইভার এবং আর একজন হচ্ছে বিস্ট। সে বিস্টটা আর সার্ভাইভার টিমমেট সেই জন্য সেরা করবে না আমার যা মনে হয়। অন্য 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 নো এবার ওরা হচ্ছে ও না আমাকে যদি ধরে ফেলে আমাকে ভয় লাগছে। এই যে আমি বলেছিলাম আমার টিমের জন্য আমাকে ধরছে আমাকে ধরবে আমাকে ধরবে ধরবে অন্য আবার একটু হ্যাকিং শুরু করে দিই, হ্যাক করতে হবে। ও বিস্ট আসতেছে না, ও না বিস্ট আসতেছে এখন দেখি বিষ্ট কোথায় নিয়ে যায়। গাইস এখন আমি এখানে তো বৃষ্টি হাতে পড়েছে, এখন আমার আরেকটা টিমমেটও ক্যাপচার হয়ে গেছে। এখন আমার বৃষ্টি থেকে বাঁচতে হবে, ও এবার একটু ঠিক করে খেলতে হবে নাহলে আমার না ও না না আমাকে ফ্রি করতে হবে। আমার ফ্রি করে নেই, ফ্রি করে নিয়েছি, ওকে ভালো হলো। এবার আমি একটু আমাকে বাঁচতে হবে আমাকে ও না না বিষ্ট 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 ওটা ওর টিমমেটকে তো বিষ্ট মারবে না কিন্তু আমাকে অবশ্যই মারবে। অনু খুব খারাপ হচ্ছে, দেখি গাইস আমাকে একটু দেখতে হবে কীভাবে বাঁচতে পারি। গাইস এখন এখানে বিষ্টটা আমার পিছনে পড়ে গিয়েছে, আমি এখানে গোল গোল ঘুরতে হয়েছে যে বিষ্ট কনফিউজ হয়ে গিয়ে গোল গোল ঘুরতে পারে আর আমি সামনে চলে যাই সেজন্য আমাকে বিষ্ট শিট আমার একটু কাছের জন্য আমাদের সমস্যা হয়ে গিয়েছে। আমি ক্যাপচার হয়ে গিয়েছি সেই জন্য আমাকে দেখতে হবে কেউ ফ্লি করে কি না আমাকে আমাকে ফার্স্ট পার্সনই করে দিই তাহলে একটু বেশি ফ্রি করে দিছে আমাকে ফ্রি করে দিছে কেউ কেউ জানি এখন গাইস বাঁচতে পারি কি না। শিট ম্যান এখানে আমি আবার ক্যাপচার হয়ে যাব। হ্যাঁ আমি আবার ক্যাপচার হয়ে গিয়েছি, ওকে দেখি কী হয়। ও না আবার ফ্রি করে নিয়েছে আবার। গাইস এখন আমি আবার অনেকবার ক্যাপচার হয়ে গিয়েছি, এই 4 থেকে 5 বার নিয়ে। ওরা তো টিম মেট সেই জন্যে বিষ্ট টিমকে মেটকে ধরবে না। এখন দেখি আমি হেল্পের জন্য করি ডোন্ট আমি এখানে একটু লিখে দিই না আমাকে ফ্লি করতে এসেছে ডোন্ট কাম উইথ ভেন্ট এটা আমি লিখে দিই। ওকে তাহলে আমি তাহলে বলছি ও না মিস্টের হাতে চলে গিয়েছে সেই জন্য হবে না। আমরা দেখি
গাইস আমি এখানে ফ্রোজেন হয়ে গিয়েছি, এখন আর বেশি কিছু নেই দেখার জন্য। সেই জন্য গাইস আজকের মতো এটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।